আসসালামু আলাইকুম বন্ধুরা, সুলতানাস কুকিং উইথ ব্লগে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বাড়িতে অনেক সময় পড়ে থাকা সবজি দিয়ে, সব রকম সবজি দিয়ে একটা পাঁচমিশিরি তরকারি কিভাবে করতে হয় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমাদের বাড়িতে এরকম অনেক রকমের সবজি একটু একটু করে ছিল, তো কিছুটা শিম আছে, দেখো ফুল বাঁধাকপি আছে, পালং শাক, এটা হচ্ছে শীষ পালং, তো এর সাথে পাঁচমিশিরি তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়। আর আলু কেটে নিয়েছি, আর একদিকে তোমার মটরশুঁটিও আছে, তো সব রকম যে কোনো সবজি দিয়ে এই পাঁচমিশিরি তরকারি করা যায়। তো পাঁচ রকমের আর কি সবজি লাগে তা নয়, তুমি পাঁচ ছয় সাত যে কোনো রকমের তরকারি দিয়ে এই সব মানে সবজি দিয়ে এই তরকারিটা রান্না করা যায়, তো এটা রুটির সাথে খুব ভালো লাগে। তো প্রথমেই দেখো আমি গরম তেল করে তার ওপরে পাঁচ ফোড়ন আর তেজপাতা দিয়ে দিয়েছি, একটু নেড়েচেড়ে একটু পেঁয়াজ দেব আর আলুটাকে দিয়ে ভালো করে ভেজে নেব। আর এই তরকারিটার মধ্যে কোনো আদা রসুন আমি পেস্ট দেব না, এটা আদা রসুন ছাড়াই এই তরকারিটা করব। আর এখন দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি আলুটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, তারপর একটু একটু করে সমস্ত সবজি দিয়ে দেব। আর তোমাদের বলি কুমড়োও কিন্তু আমি নিয়েছি, এই আলুর সাথে কুমড়োটা একটু ভালো করে আর কি ভেজে ভেজে নেব, যাতে কুমড়োটা মাখা মাখা একটু গলে গলে যায়। আর এই তরকারিটা কিন্তু ভাত বা রুটির সাথে খুব সুন্দর খেতে লাগবে, বিশেষ করে শীতকালে রাতের বেলা যদি কোনো রুটি খাওয়া যায় তার সাথে এই রেসিপিটা কিন্তু খুব ভালো আর কি খেতে লাগবে। এখন দেখো সবজিগুলোর সাথে জল বেরিয়ে যাচ্ছে, আর এই জলটা বেরিয়ে যাওয়ার পর আমি সমস্ত মশলা দিয়ে ভালো করে সবজিগুলোকে কষিয়ে নেব। এখন দেখো এখানে আমি পরিমাণ মতো নুন, লঙ্কা, হলুদ আর তার সাথে আছে ধনে জিরে আর গোলমরিচের একটা পাউডার, এর মধ্যে আমি দিয়ে দিলাম। তো ভালো করে এবারে মশলাটাকে দিয়ে আমি কষিয়ে নেব। দেখো কষানোর পর একটা মাখামাখা ভাব চলে এসেছে, তো হালকা একটু জল দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। দেখতেই পাচ্ছ যে কালারটা কি সুন্দর এসে গেছে। এরপর হালকা একটু চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলে আমাদের রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা এখানে আমার পাঁচমিশিরি তরকারি রেডি হয়ে গেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা।